নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান উদ্যোগ প্রতি প্রতিভা। আজকের এখনকার উদ্যোগ প্রতি প্রতিভা হচ্ছে নেহাস ক্রিয়েশন, অর্থাৎ সন্দীপার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত সন্দীপাকে। সন্দীপার অনুষ্ঠান আপনারা নিয়মিতই পান ঠিক এই সময়টা প্রত্যেক মাসের, এইটা তো এক্সট্রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এমনি তো অনুষ্ঠানটা কোথায়? ফোর্থ মঙ্গলবার, মানে এরপরে আবার আমরা কিন্তু ফোর্থ সামনের মঙ্গলবার সম্ভবত পেয়ে যাব, 28 তারিখ করেছে। তো এটা একটা স্পেশাল এপিসোড, কিন্তু আপনারা উদ্যোগপতি প্রতিভাতেই পাচ্ছেন। দেখা শুরু করব শাড়ি, তবে যেটা বলার যে তোমাদের বুটিক বন্ধ আছে। হ্যাঁ, বুটিক বন্ধ আছে, মানে অনলাইন থেকে কিনতে হবে বা টিভিতে দেখানো শাড়ি একমাত্র পাওয়া যাবে, পাওয়া যাবে এবং বাই মানে কুরিয়ার আপনাদেরকে নিতে হবে। হোম ডেলিভারি হচ্ছে? হ্যাঁ, কলকাতা শহরের মধ্যে যারা নিতে চাইবেন তাদের হোম ডেলিভারিটা হচ্ছে। কলকাতা শহরে সিওডি আছে, বাদবাকি জায়গায় কিন্তু মানে আপনারা আগে পেমেন্ট করে দেবেন, তারপর থ্রু কুরিয়ার শাড়ি পৌঁছে যাবে আপনাদের কাছে। আর পেমেন্ট মোড মানে সব রকমই রয়েছে। দেখা শুরু করি প্রথম শাড়ি, এটা হচ্ছে নাম্বার ছাড়া, তিনটে ফার্স্টে পিওর সিল্ক দেখাবো। নাম্বার ছাড়া এগুলো মুর্শিদাবাদ ডিটিভিপি, কিন্তু আপনারা ওয়েটটা ধরে দেখবেন বেশ ভালো, মানে থিক আর কি শাড়ি। এটা নাম্বার ছাড়া, ইয়েলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন, খুব স্মার্ট অ্যারেঞ্জমেন্টের শাড়ি, ভীষণ স্মার্ট ইয়েলো আর মানে স্লিক ব্লকের ব্যবহার, অনেক অনেক কিছু ব্যবহার নয়। এটা হচ্ছে একটু কুচি দিয়ে ধরি, এই হচ্ছে শাড়িটা, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ। এটা হচ্ছে নাম্বার ছাড়া, প্রাইস বলো? 3550, 3550, 3550। নাম্বার ছাড়া প্রেস স্ক্রিনশট দিও বা আপনার ডেসক্রিপশন দিয়ে বুকিং করুন। এটা রানী আর ব্লু এর কম্বিনেশন, এটা রানি ব্লু এবং এইভাবে এটাও কিন্তু প্রিন্টেই যাচ্ছে, দেখে মনে হবে পেন্টিং কিন্তু ব্লক প্রিন্টেই। এটা হচ্ছে হাফটা, নাম্বার টু, নাম্বার ছাড়া দু নম্বর আর কি, এ বি করে বলি, এটা বি বি। প্রাইস হচ্ছে তোমার 3550। এবার আসছে সি, কি ভালো দেখতে গো, সাদা কালো লাল সবসময় ভীষণ চাহিদার। এটা হচ্ছে সাদা কালো লাল আঁচল বর্ডার, এই হচ্ছে শাড়িটা। আর এর প্রাইসটা বলে দিই, এর প্রাইস হচ্ছে 3550। আমরা তিনটে দেখলাম, একটা ইয়েলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা দেখলাম রানি অ্যান্ড ব্লু, একটা দেখলাম হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক, তিনটেই হচ্ছে তোমার 3550 নাম্বার ছাড়া। এবারে শুরু করছি নাম্বার এক নম্বর শাড়ি। আচ্ছা, এই শাড়িগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কেউ একটা হোম ডেলিভারি চাইবেন না, মিনিমাম দুটো বা তিনটে হলে হোম ডেলিভারি সম্ভব, কেননা শাড়িটার দাম মাত্র 750, 750 অনলি। এর আগে পরে মলমলে ভালো ডিমান্ড ছিল, আরামের শাড়ি তো মলমল। আর তুমি তো মলমলটাকে একদম ডিজাইনার করে দিয়েছো, মানে ব্লকে ব্লকগুলোকে ফেলেছো একদম অন্যরকম ভাবে। আর মানে এখানে মানে হাওড়া ব্রিজ রয়েছে, গাছ রয়েছে, পাখি রয়েছে, ময়ূর রয়েছে, ছাতা রয়েছে, এবং তার সঙ্গে একটা পার করেছো ব্রাশিং করে। আর এটা না ইয়েলোর একটা ব্রাশ হয়েছে শাড়িটার জুড়ে, কিন্তু একটা ইয়েলোর ব্রাশিং হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1750, 750, ব্লাউজ পিস নেই তাই তো, উইদাউট ব্লাউজ পিস। নাম্বার 1 দেখালাম, সেভেন ব্লাউজ পিস আছে গো, রানিং এই ব্লাউজ পিস আছে, এইটা ব্লাউজটা আলাদা রয়েছে, এটা দিয়ে দেবো। এটা হচ্ছে নাম্বার 2, দু নম্বর, এটা না গদের ব্লক হয়েছে, দুদিকে গঙ্গা যমুনা পার হয়েছে ব্রাশিং করে, আর ভেতরে এইভাবে ব্লকের ব্যবহার রয়েছে বেসটাকে সাদা রেখে। অনেকেই আছেন যারা একটু সিনিয়র সিটিজেন, তারা একটু এই ধরনের শাড়ি পরতে পছন্দ করেন। এটা হচ্ছে নাম্বার 2 দেখালাম, প্রাইস হচ্ছে 750, এরও ব্লাউজ পিস আলাদা রয়েছে। এইবারে আসছি নাম্বার 3, তিন নম্বর, এটা হচ্ছে নাম্বার 3, লালটা কি সুন্দর। এখন বুটিক বন্ধ, ইউজুয়ালি ওদের বুটিকটা হচ্ছে বনহুগলির কাছে, ব্যারিস্টার পি মিত্র রোড, কিন্তু আপাতত বন্ধ, যখন খোলা হবে নিশ্চয়ই আপনারা জানতে পেরে যাবেন। এখন টিভির প্রোগ্রাম দেখুন বা ওদের অনলাইন যেগুলো শোগুলো হয় সেগুলো দেখুন, তাহলে তোমাদের নেহা'স ক্রিয়েশনের পেজ আছে, সেখান থেকে লাইভ টাইভ হচ্ছে, সেইখানগুলো দেখে আপনারা সেখান থেকে বুকিং করুন। এটা তো বাটিক দেখালাম, মলমলে বাটিক, প্রাইস হচ্ছে 850, এটা উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে তিন নম্বর, 850, নাম্বার 4, চার নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 4।
যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে প্রথম থেকেই আপনারা কিন্তু বুকিং শুরু করে দেবেন, কারণ যেহেতু অনলাইনটাই একমাত্র বন্দোবস্ত যে আপনাকে নিতে হবে চট করে বুকিং করে, যার ফলে বহু মানুষের বুকিং হয়ে যাবে। আর একান্তই যদি আপনি শোটা না দেখেন, পরে দেখছেন ইউটিউবে বা ফেসবুক পেজে, দেন আপনি তখন কোয়ারি করবেন, যদি ওদের পক্ষে বানিয়ে দেওয়া সম্ভব হয় নিশ্চয়ই বানিয়ে দেবে। এই হচ্ছে শাড়িটা, এবং এটা না কুচিটা গেল, আবার কোলা চুলটা ঢালা ব্ল্যাকে ব্লুতে, ব্লু না ব্ল্যাক গো, ব্ল্যাক ব্লুই মনে হচ্ছে, মিড নাইট ব্লু। আর তার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 850, 850। এবং এটা দেখালাম হচ্ছে নাম্বার 4। এইবারে আসছি নাম্বার 5, এটা মলমল। আচ্ছা বলছি, মলমলগুলো না খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যাচ্ছে, তো আমাদের কাছে এছাড়াও আরও মানে কালেকশন রয়েছে, তো সেইগুলো আমরা চাইলে মানে হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিতে পারি, কারণ এগুলো আর থাকে না, মানে আগেরবারে তো ডিমান্ডে বুঝতে পেরেছি। মানে যদি এইটা পছন্দ হয় এই ধরনের শাড়ি আরও পাবেন। এই যেমন এটা মলমলে কিন্তু হ্যান্ড পেইন্টিং হয়েছে, পুরোটা হ্যান্ড পেইন্টিং হয়েছে। আর মলমলের কোয়ালিটিটা একটু দেখাবো, এই হচ্ছে মলমলের কোয়ালিটি, টেক্সচারটা দেখুন ঠিক। এই হচ্ছে শাড়িটার দামটা হচ্ছে 1050, 1050, নাম্বার 5, 5 নম্বর শাড়ি, 1050 ব্লাউজটা রয়েছে, মানে হ্যান্ড পেইন্টিং এর জন্য দাম একদম 5 নম্বর, 1050। এবার আসছে 6 নম্বর, নাম্বার 6, এটা হচ্ছে 6, এটাও খুব ভালো। এবং এখানে না পেইন্টিংটা একটু দেখাবো, মানে কলমকারীর আদলে পেইন্টিংটা মধুবনী কলমকারি মেলানো একটা ব্যাপার রয়েছে। রংগুলো দেখুন, বেসটাকে অফ হোয়াইট মানে অরিজিনাল কালারটাকে রেখে তার উপরে কিভাবে কাজ হয়েছে, সরুর তুলিরও কাজ আছে। আর এইখানে একটা স্প্রের গল্প আছে, সেটা ভীষণ ভালো দেখতে হয়েছে, মানে মলমল পরেও খুব সুন্দর করে সাজা যাবে। এই হচ্ছে শাড়িটার দামটা হচ্ছে 1050, নাম্বার 6, 6 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, 1050, এটা হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 6। এবারে আসছি নাম্বার 7, 7 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর। এবার হচ্ছে রেড ভেলভেট বর্ডার, ধনেখালি তাঁত, তাকে ব্লকে সাজানো, পুজোর সকালের জন্য, বিয়ের সকাল, বিয়ে বাড়িতে মা পরবেন সকালের জন্য, খুব সুন্দর। যারা ধরুন বালকে নেবেন আর যারা ব্যবসা করতে চাইছেন তারাও যোগাযোগ করবেন, হোলসেলাররাও যোগাযোগ করবেন, যারা বালকে নেবেন ভাবছেন তারাও যোগাযোগ করুন, যারা বিয়ের কেনাকাটা করবেন ভাবছেন। এই হচ্ছে হাফটা পুরোটা, এবং এটা কিন্তু এসো হে বৈশাখ, এসো এসো। আর এই হচ্ছে, এটা তো ব্লাউজ পিস থাকে না আপনারা জানেন, প্রাইস হচ্ছে 1150, তাঁতের জন্য 1150, নাম্বার 7, 7 নম্বর, 1150। এইবারে আসছি 8 নম্বর, নাম্বার 8, এইটার মধ্যে তোমার আঁচলে ব্লকই গেছে, ব্লকই গেছে, পেঁচা নাকি না পাখি, পেঁচা পাখি একটা, হ্যাঁ পাখি পাখি। আর এটাতে ব্লকের ব্যবহারটা দেখুন, লাল বর্ডারে ব্ল্যাকের ব্যবহার হয়েছে, চারিদিকটা হচ্ছে জিগজ্যাগ, ওটা একটা পাখি। আর এই হচ্ছে শাড়িটার দামটা হচ্ছে 1160, এটা হচ্ছে 1160, 8 নম্বর, আগে প্রিন্টিং মিস্টেক আছে, তাহলে 50ই হবে। তাহলে এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 8, দেখালাম 1150। এইবারে আসছি নাম্বার হচ্ছে, ওটা ছিল নাম্বার 8, এবার আসছে নাম্বার 9, এটা ব্লক হ্যান্ডলুমে, হ্যান্ডলুমে শাড়িটার দাম কিছু না, আঁচলটাতে স্ক্রিপ্ট করেছো আর শাড়িটাকে জাস্ট এভাবে রেখে আবার কুচিটাতে স্ক্রিপ্টটাকে আনা হয়েছে। এটা একটা স্ক্রিপ্টের ব্লাউজ দিয়ে পরলে অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। এর ব্লাউজটা কি করেছো, এটা হচ্ছে এর ব্লাউজ, এটা মাত্র 950, 9 নম্বর শাড়ি, 950, নাম্বার 9, 950, 9 নম্বর, 950। এবার আসবো 10 নম্বর শাড়ি, নাম্বার 10। এইবারে আমরা জামদানিতে এলাম, এটা তো পছন্দের শাড়ি সবার, ছোট আঁচলের জামদানি, জরির, এটা সারা শাড়িতে জরির বুটি। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা বলে দিই 1850, 1850, 10 নম্বর শাড়ি, 1850, নাম্বার 10, 1850। এর পরের শাড়িটা যাবো নাম্বার 11, 11 নম্বর। আবারও বলবো যাদের যাদের পছন্দ হবে, কলকাতা শহরের বন্ধুরা পাবেন হচ্ছে হোম ডেলিভারি, শুধুমাত্র কলকাতা শহর, মানে তোমার বেহালা অবধি কি, হ্যাঁ বেহালা অবধি হবে, বেহালা অবধি, আর এইদিকে দমদম, দমদম কি নাগেরবাজার, এই অবধি হচ্ছে হোম ডেলিভারি হবে, বাদ বাকি জায়গার বন্ধুরা কুরিয়ারে নেবেন আপনারা ব্যাংকের মাধ্যমে, বা আরো অন্যান্য সিস্টেম রয়েছে, জিপে রয়েছে, পেটিএম রয়েছে, যেরকম ভাবে পেমেন্ট করার রয়েছে, হ্যাঁ আপনারা অবশ্যই পেমেন্ট করে
আপনারা নিয়ে নিন শাড়িটা। এটা হচ্ছে 1850 1850 নাম্বার 11। এবারে আসছি নাম্বার 12 12 নম্বর শাড়ি। আর আপনাদের আরেকটা কথাও আমি একটুখানি জানিয়ে দেবো যারা অনুষ্ঠান দেখছেন, এই যে হোম ডেলিভারিটা হবে না, এই হোম ডেলিভারিটা কিন্তু সুরক্ষা মেনেই, মানে আপনারা হয়তো ভাবছেন যে হোম ডেলিভারি হবে কলকাতা শহরের মধ্যে, সুরক্ষা সমস্ত সুরক্ষাটা মেনেই কিন্তু হোম ডেলিভারিটা হবে। আর এখন মাথায় রাখবেন বুটিক কিন্তু বন্ধ, কিন্তু আর বাদবাকি যা যা, মানে ধরুন আপনি ব্যবসা করতে চাইছেন সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন, মানে কেনাকাটার জন্য যা যা আমাদের অপশনসগুলো রয়েছে সবই রয়েছে, শুধু খালি বুটিকে আসা যাচ্ছে না। এবারে চলে আসছি 12 নম্বর শাড়ি নাম্বার 12। এগুলো লিনেন বলে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভাগলপুর স্ল্যাব কটনও বলে, সিলভার বর্ডার। শাড়িটা ভীষণ আরাম, আমি নিজে পরেছি, আমি বলতে পারি কনফিডেন্টলি যে ভীষণ আরাম পাবেন, বিশেষ করে গরমকালে। ব্রাশিংয়ের সঙ্গে ব্লকের ব্যবহার, ব্লু গ্রিনের ব্যবহার রয়েছে। নাম্বার 12 12 নম্বর শাড়ি 1650 1650 12 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 13 নম্বর শাড়ি নাম্বার 13। এটা হচ্ছে 13 নাম্বার 13, মানে তুমি ব্লকগুলোকে সব সিল্কে যেরকম ব্লক যেরকম সেরকমই করেছো একদম। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার হচ্ছে 13 13 নম্বর শাড়ি 1650। আর এই ব্লাউজটা না অনায়াসে বানিয়ে পরা যায়। এবারে আসবো 14 নম্বর নাম্বার 14, ব্লকটা করানো হয়েছে এবং এর মধ্যে না ব্লু আর গ্রিনের ব্যবহার রয়েছে, আমাদের একটু চকলেট কালারও রয়েছে। ব্লকটা কিন্তু খুব স্মার্ট, অনেকগুলো যেমন পায়ের দিকের ব্লকটা এভাবে গেছে, আপারি ওকে দেখুন একটা সরু পাড়ের মধ্যে সব যাচ্ছে, আর তারপরে ভেতরে বুদ্ধার মূর্তির সঙ্গে। এই হচ্ছে শাড়িটা, দামটা হচ্ছে একই, তাই তো? এটা হচ্ছে 1650 1650 এবং এটা হচ্ছে আজকে 14 নম্বর শাড়ি নাম্বার 14 উইথ ব্লাউজ। এবারে দেখাবো নাম্বার 15 15 নম্বর শাড়ি আর এটা ওই মাছ। নাম্বার 15 15 নম্বর মাছ নাম্বার 15, এই হচ্ছে শাড়িটা 15 নম্বর শাড়ি এবং এরও প্রাইস হচ্ছে 1650 15 নম্বর 1650 উইথ ব্লাউজ। 16 নম্বর এই সেম মেটেরিয়ালে বাটি বাটি রয়েছে, কি ভালো হয়েছে গো শাড়িটা, ওয়াও, মফ ডার্ক আর কি তার মধ্যে কাজ হয়েছে, একটা স্ট্রাইপ এবং তার মধ্যে নকশা, খুব ভালো হয়েছে। কৃষ্ণের মুখ রয়েছে মনে হয়, হ্যাঁ আঁচলে রয়েছে কৃষ্ণের মুখ, মানে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ রয়েছে। কি ভালো হয়েছে, সত্যি শাড়িটা ভালো হয়েছে, মানে একটু অন্য রকম, ধরো এটাই যদি সিল্ক বা তসর হতো অনেক দাম হয়ে যেত। শাড়িটার দামটা বলে দিই 1950 1950 2000 টাকাও নয়, এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন 16 নম্বর। 17 নম্বর এবারে আসছি জামদানি, লিনেন জামদানি, লিনেন বাই লিনেনের জামদানি কাজ। এটা গ্রিন, ভীষণ সুন্দর গ্রিনের মধ্যে টেম্পল, গোল্ডেন জারির ব্যবহার রয়েছে। একটু ওয়াইডলি দেখালে দেখবেন ভিতরে স্টার বুটিক আছে, সব হাতে ঘোরানো কাজ। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 2350 নাম্বার 17 17 নম্বর শাড়ি 2350 2350 নাম্বার 17 17 নম্বর 2350 উইথ ব্লাউজ পিস। 17-র পরে চলে যাবো 18 নাম্বার 18, এটা হচ্ছে 18। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে বুকিং করতে থাকুন, এখন বুটিক বন্ধ, এখন নিতে গেলে আপনাদের ওদের ওদের পেজ লাইক করুন, আমাদের ইউটিউব চ্যানেলে পুরনো প্রোগ্রাম দেখুন, এই প্রোগ্রাম দেখুন, যদি শাড়ি থাকে ওরা দিতে পারবে বা বানিয়েও দিতে পারে। এটা না একদম গঙ্গাজল কালার, কালারটা তসরের লাইট একটা গঙ্গাজল কালার, আর তার মধ্যে সেম ডিজাইনটাই গেছে, এখানে বল বুটি গেছে। এটা 18 নম্বর শাড়ি 2350 নাম্বার 18 2350। এইবারে আসবো নাম্বার 19, এটা না দুদিকেই তোমার পার গেছে এবং ঘিচা সুতোর ব্যবহার হয়েছে, পারে গোল্ডেন সিলভার, মানে আপারিওকে সিলভার বর্ডার, লোয়ারিওকে গোল্ডেন বর্ডার। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে তোমার 2350 নাম্বার 19 19 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 20 নম্বর শাড়ি, এটা তো টিস্যু ঘিচা, এই শাড়ি আমি পরেছি এবং আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, মানে পরে আমি আরাম পেয়েছি তো, এবং এরও অনেক কালার অ্যাভেলেবল, তুমি দেখাবো আজকে, হ্যাঁ আজকে কয়েকটা দেখাবো। এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর, প্রাইস হচ্ছে 4450 4450 নাম্বার 20 4450 নাম্বার 20,
কুড়ি নম্বর 4450 উইথ ব্লাউজ। কুড়ির পরে চলে যাব 21 সেম পিসটাই আমার আছে, সেম পিসটা আমার আছে। আমার বন্ধুরা যারা নিয়মিত আমার অনুষ্ঠান থেকে তারা জানে এটা হচ্ছে 21, ভীষণ ব্রাইট লাগে। আর কি বলতো, সাথে তুমি প্রচুর গয়না পরতে পারো, আবার স্লিক গয়নাও পরতে পারো। শাড়িটা এত সুন্দর, এবং এটা হচ্ছে 21 নম্বর 4450, 4450 21 নম্বর 21। এই হচ্ছে ব্লাউজ। এইবারে আসবো 22। ওয়াও, এই কালারটা কি দারুণ গো, গ্রে কালারের সঙ্গে। ওয়াও, আর ঘিচার সঙ্গে তো, মানে এইটা দেখলে না আপনারা কাছ থেকে বুঝবেন যে পুরো শাড়িটাতে কিন্তু টিস্যুর একটা শাইন পাবেন, কিন্তু লাউডনেস থাকবে না। এটাই হচ্ছে এই শাড়িটার বিশেষত্ব, এতটা টিস্যুর ব্যবহার কিন্তু লাউড নয়। প্রাইস হচ্ছে 4450, এটা হচ্ছে 22 নম্বর ব্লাউজ পিস প্রত্যেকটাই রানিংয়ে। 22 এর পরে যাব 23 নম্বর, এটা হচ্ছে 20, এটাও আমার আছে, দুটো আছে, এটাও একটা আছে আর ওইটা একটা আছে। আমার তো একটা বাজে অভ্যেস, কী বলতো, একটা সাদা শাড়ি পরলাম, পরে যদি ভালো লাগে তখন তার রিপিট হতে থাকে আর কি। এটা হচ্ছে 20, এটা দেখা যাচ্ছে 23 নম্বর, এটা রানী কালারের, একদম রানীতে 23 নম্বর। প্রাইস হচ্ছে একই 4450 উইথ ব্লাউজ। তুমি অনেকগুলো দেখিয়ে দিলে, অনেকগুলো কালার। এইবারে আসবো 25 নম্বর, এই শাড়িগুলো 24-23 অব্দি দেখিয়েছি, এটা 24 নম্বর। এই শাড়িগুলোর আগের বারে খুব ডিমান্ড ছিল, মানে যেগুলো শুধু শোয়েতে দেখানো হচ্ছে সেগুলো বাদেও কিন্তু আরও আছে, মানে ওনারা শুধু যেইগুলো দেখানো হয়েছে সেগুলোর উপরেই থাকছেন, কিন্তু এই টাইমটাতে তো আর করে দেওয়াটা পসিবল হচ্ছে না, মানে সেটা একটা সময় লেগে যাচ্ছে, এক মাস দেড় মাস। মানে ধরুন এখানে এটা জরি বর্ডার তসর, তার মধ্যে বন্ধেজ হয়েছে। এখানে যেমন ভায়োলেটের সঙ্গে গ্রিন দেখছেন, আপনি হয়তো রেড ব্ল্যাক পেতে পারেন, ইয়েলো অরেঞ্জ পেতে পারেন, সেটা একটুখানি টেনে নেবেন যে আর কি কি কম্বিনেশন আছে। ওরা হোয়াটসঅ্যাপে আপনাকে ছবিও দিয়ে দেবে, এগুলো নয় যেগুলো দেখানো হলো না, যে কম্বিনেশন সেই কম্বিনেশন এগুলো রাখতে পারছেন, এগুলো খুব বুকিং হয়ে যাচ্ছে সেই জন্য। এবং এটা হচ্ছে আজকে 24 নম্বর, 24 4450, 4450 24 নম্বর ব্লাউজ রানিং এ থাকছে। 24 এর পরে যাব 25 নম্বর, 25, এটা যেমন লালের সঙ্গে যাচ্ছে, লালের সঙ্গে 25 25 নম্বর, এটা তসরের ভার্জিন টোনের উপরে আঁচলটাই যাচ্ছে এভাবে বন্ধেজ, আর বডিটাতে পুরোটাই যাচ্ছে রেডের সঙ্গে, একটু বার্নড মানে রাস্টি রেড আর কি। পুরো শাড়িটা এভাবে গেছে 4450, নাম্বার 25। এই হচ্ছে ব্লাউজ। 25 এর পরে চলে যাবো 26 26 নম্বর, এটা হচ্ছে 26। বাহ, এই শাড়িটাও ভীষণ ভালো দেখতে, মানে মজেন্টাতে আঁচল আর ব্লাউজ, আর বডিটা যাচ্ছে একদম এভাবে ইয়েলোতে, মাস্টার্ড ইয়েলো টাইপের একদম। এই হচ্ছে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 4450, 26 দেখালাম, 27 27 নম্বর শাড়ি, নাম্বার 27। এটা তো তোমার মনে হয় উপর নিচে লাইন ভাগ আছে, 8 না 10 লাইন শাড়ি, 8 লাইন, মানে এই তসরটা না ফিল করতে হবে ধরে। এটা সি গ্রিন কালার, কালারটা ভীষণ সুন্দর, একদম সি গ্রিনে। এবং এটার মানে এটার বিউটিটা হচ্ছে শাড়িটার পার এবং এর টেক্সচার। এটা দেখাচ্ছি হচ্ছে 27 নম্বর শাড়ি, 4250, 4250 27 নম্বর উইথ ব্লাউজ পিস। 27-এর পরে চলে যাব 28 নম্বর, আমার সামনে ডিসপ্লে রয়েছে, মানে ওই একই শাড়ি, হ্যাঁ ওটা সি গ্রিন ছিল, এটা হচ্ছে এমারেল্ড গ্রিন মানে পান্না সবুজ। এটা হচ্ছে 28 নম্বর, প্রাইস হচ্ছে 4250, 4250। এইবারে আসছি 29 নম্বর, এটা হচ্ছে 29 নম্বর, প্রাইস হচ্ছে 4250। এই হচ্ছে আঁচলটা, এটা কিন্তু পুরো বুনে গেছে, আর ভেতরটা না একটা ক্রস টোন, মানে ওই ইয়েলো টোনটা তো রয়েছে, তার উপরে মানে ওই অরেঞ্জের একটা সুতো রয়েছে না, তো মেরুন, তার উপরে তোমার মেরুন পড়েছে, পড়েছে ম্যাজেন্টা টাইপের কালারটা এসেছে একদম। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 4250, নাম্বার 29, 29 নম্বর। দেখো যে অরেঞ্জের একটা সুতো হয়েছে, দেখেছো, আর এটা হচ্ছে ব্লাউজটা, প্রাইসটা হচ্ছে 4250, 29। এইবারে আসবো হচ্ছে নাম্বার 30, ওই এক শাড়ির আরেকটা কম্বিনেশন, এটা তো লালের টানা আছে,
30 নম্বর আঁচলে নীল ভারনা আর বডিতে গ্রিন ভারনা মানে একটা দেখো গ্রেইশ গ্রিন টোন এসেছে এটা ক্রস টোনের উপর একদম এইখানে ভীষণ স্মার্ট বললে ভীষণ ভালো লাগে দেখতে প্রাইস হচ্ছে 4250 30 নম্বর নাম্বার 30 উইথ ব্লাউজ ব্লাউজও দেখুন উইভিংটা যাচ্ছে এইবারে আসবো 31 31 নম্বর শাড়ি 31 নম্বর নাম্বার 31 এটা তো সিল্ক লিনেন হ্যাঁ সিল্ক লিনেনের উপরে এমব্রয়ডারি করা মানে মেশিন এমব্রয়ডারি হ্যাঁ এটা আঁচল থেকে থাকে থাকে যাবে কাজটা এটা সিল্ক লিনেনে এমব্রয়ডারি এই হচ্ছে শাড়িটা প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে 3950 3950 31 নম্বর 3950 3950 উইথ ব্লাউজ 32 নম্বর শাড়িতে যাব 32 বাপ্তা বাপ্তা এটা বাপ্তা 32 আচ্ছা তোমাদের কাছে শুধু শাড়িই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ শুধু শাড়ি আর কুর্তির পিস আছে কুর্তির পিস আছে হ্যাঁ এটা মানে বাপ্তা আর ভার্জিন টোন তার মধ্যে লাল আর কালো দিয়ে প্রিন্ট হয়েছে একদম তসর বাপ্তা এগুলো আপনারা জানেন জরি বর্ডার তসর বাপ্তা প্রাইস হচ্ছে 3550 32 32 নম্বর 3550 উইথ ব্লাউজ 32 এর পরে যাব 33 33 এটা বাটিক হয়েছে এটা প্রাইস একই হয়েছে 3550 3550 না এটা মনে হয় 3850 এটা 3850 তাহলে এটা 3850 ও আচ্ছা এটা 33 নম্বর প্রাইস হবে 3850 এই হচ্ছে শাড়িটা এটা ভীষণ ভালো হয়েছে গো আর গ্রিন ওয়াও হাফটার আমার এখন গ্রিনের প্রেম চলছে তো গ্রিন দেখলেই ভালো লাগছে এটা হচ্ছে 3850 নাম্বার হচ্ছে 33 33 নম্বর 3850 উইথ ব্লাউজ 33 এর পরে যাব 34 এটা হচ্ছে চেক মুগা হ্যাঁ এমনি দেখিয়ে হ্যাঁ এমনি দেখিয়ে দি হ্যাঁ এই মাঝখানটা খুলে দেখি এইভাবে দেখিয়ে দি হ্যাঁ হ্যাঁ এই শাড়িগুলোর ভাঁজ খুলছেন এগুলোর সঙ্গে আপনারা ভীষণভাবে পরিচিত এটা একটা ওই টমেটো রেড টাইপের কালার আর এই হচ্ছে তার আঁচল ব্লাউজটা রানিং এই থাকে আপনারা জানেন এইটা হচ্ছে ব্লাউজটা আমি সবই একটু দেখিয়ে দিতে চেষ্টা করছি ব্লাউজটা রানিং এই থাকে এর প্রাইসটা হচ্ছে 3200 নাম্বার 34 টমেটো রেড কালার মানে দুধে হালকা কালার দেখালাম এবারে আসছি 34 এর পরে 35 ধরো এটা হচ্ছে গ্রিনে দেখাচ্ছি 35 আঁচল এই হচ্ছে ব্লাউজ আর বডি এটা প্রাইস হচ্ছে 3200 35 গ্রিন 35 এর পরে যাব 36 এটা হচ্ছে চকলেট কালার চকলেট এটা চকলেট কালার এই হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ এবং বডি বডি এটা হচ্ছে 36 দেখিয়ে দিলাম 3200 3200 37 ঘিচাতে প্রিন্ট একদম ভাগলপুর ঘিচা তাতে প্রিন্ট স্ক্রিনে প্রিন্ট হয় এগুলো লাজঝোলা পাখি এই হচ্ছে শাড়িটা এটা আমার ভীষণ পছন্দের এই প্রিন্টটা পার্টিকুলারলি খুব পছন্দের 37 3250 3250 37 নম্বর উইথ ব্লাউজ 37 এর পরে চলে যাব 38 এটা হচ্ছে বন্ধেজে মানে ওই ভাগলপুর ঘিচাতেই বন্ধেজ হয়েছে 38 38 নম্বর এটা না আঁচলটা স্ট্রাইপ গেছে কিন্তু দুদিকে দুটো গ্রিন একটা হচ্ছে তোমার ফিরোজা সি গ্রিন মিলিয়ে একটা দিকে হচ্ছে গ্রিন এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 38 3250 38 নম্বর এটা হচ্ছে ব্লাউজ 38 আচ্ছা এগুলো এমনি কালার দেখি এটা কি এটা ঘিচা ঘিচা জাস্ট ডাই এক কালারের ডাই ব্লাউজ আলাদা করে নেই রানিং এ আছে এটা 39 দেখালাম 3200 39 এবারে আসছে 40 এটাও রেডে এক কালারের ডাই বলে আমরা আলাদা করে দেখাচ্ছি না ব্লাউজ রানিং এ আছে এটাও 3200 নাম্বার 40 41 এ আসছে গ্রিন ওই একই রকম ভাবে যাচ্ছে এটা হচ্ছে গ্রিন এটা 41 3200 এই হচ্ছে বডিটা এইবারে আসছি 42 এটাও সেই ভাগলপুর স্ল্যাব কটন তার মধ্যে বন্ধে ভীষণ ভালো দেখতে হয়েছে লালটা ভীষণ ভালো এসেছে এটা হচ্ছে 42 1450 1450 এটা হচ্ছে 42 নম্বর শাড়ি 1450 উইথ ব্লাউজ 42 এইবারে আসবো 43 কালারটা একটা নিয়ন ইয়েলো এসছে এটা একদম নিয়ন টোন লেমন ইয়েলোটাই নিয়নে এসছে 1450 এটা হচ্ছে 43 43 নম্বর 1450 উইথ ব্লাউজ
43 এর পরে যাব 44 এটা তোমার চন্দেরি46 46 নম্বর এটাও ভীষণ সুন্দর, মানে মেটেরিয়ালটা খুব ভালো ভালো, হ্যাঁ আরাম পাবেন, পরে ভীষণ আরাম পাবেন এই মেটেরিয়ালটা। এটা হচ্ছে 47 দেখাচ্ছি না 46 দেখাচ্ছি, একটু দেখে এটা 45, এটা 45 দেখাচ্ছি, প্রাইস হচ্ছে 2550, 2550 45, এবার আসছি 46 46 নম্বর 2550, সবই মডেল, সবই মডেলের উপরে, মডেল চন্দ্রের উপরে তোমার বাটিক হয়েছে। আর লালটা এত ভালো এসছে, এটা হচ্ছে 2550, এটা 46 46 উইথ ব্লাউজ, 47 47 নম্বর, হ্যান্ডলুম সিকুইন উইভ, আঁচলটাতে সিকুইন গেল আর বডিটা পুরো, এইটা কিন্তু সেমি মাসলিন আর কি, হাতে ঘোরানো কাজ, আর হাফটা হচ্ছে সিকুয়েন্সের ব্যবহার। এইটার প্রাইস হচ্ছে তোমার 48 দেখাচ্ছি, 2450 24 না 3950 আছে এটা, আচ্ছা 47 তাহলে এটা, হ্যাঁ 3950, এটা 3950, এটা হচ্ছে 47 3950, 3950 47 নম্বর, এইবারে আসছে 48, এটা হচ্ছে তোমার 2450 2450। এই শাড়িটা ভীষণ চাহিদার শাড়ি, এটা খুব চাহিদা, এটা লজ্জা বস্ত্র হতে পারে, হ্যাঁ টুকটুকে লাল, এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2450 48, আগেরটা কিন্তু 3950 সেমি মাসলিনটা, ওটা 47 ছিল, এইবারে আসছি 49 47 দেখেছি, 48 দেখালাম লাল এই শাড়ি, এটা হচ্ছে 49, এটা ব্ল্যাক অ্যান্ড রেডে, এরও প্রাইস হচ্ছে 2450 49, এই হচ্ছে শাড়িটা উইথ ব্লাউজ। আচ্ছা 50 দেখাবো, নাম্বার 50, তবে তার আগে আমার শাড়িটা একটু দেখিয়ে নি, আমার সামনে যেটা ঘিচাতে রয়েছে, এটা ডিসপ্লে বলে বুকিং করবে, এটা ঘিচাতে পাতা ব্লক, প্রাইস বলো, 4250 4250। এখন দেখাচ্ছি 50 নম্বর শাড়ি, আঁচল টু ক্লোজে, আর এটা আসছে বডিটা, 50 নম্বর 2550 2550 সি গ্রিন, 50 নম্বর 2550 উইথ ব্লাউজ, এইবারে আসছি 51, একই শাড়ি ওটার কালার আলাদা, এটা হচ্ছে 51, এটা দুধে আলতা রং, সব একটু মেটালিক টোন না, তিনটা একটু মেটালিক, আর মিনের ব্যবহার রয়েছে, 51 2550 2550 51 নম্বর উইথ ব্লাউজ, ব্লু ব্লু রেড কম্বিনেশন, কিন্তু লালটা একটু দুধে আলতা। আচ্ছা 52 তাই তো, সানা সিল্ক, এটা হচ্ছে 52 নম্বর 2450 52, এটাও ব্লু রানী কম্বিনেশন, 52 2450 উইথ ব্লাউজ, 53 53 নম্বর, এটাও 2450 2450, এটা লাল হলুদের কম্বিনেশন হয়েছে, 2450 53 নম্বর উইথ ব্লাউজ, এইবারে আর এইটা একটা এমনি নাম্বার ছাড়া রয়েছে, এটা ওই লিনেনে ডিজিটাল রয়েছে, এটা লাস্ট একটা দেখিয়ে দিই, লিনেন ডিজিটাল, বাহ নাম্বার ছাড়া প্রাইস বলো, এটা 3950 3950, এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট লিনেনে, 3950, হোলসেলাররা যোগাযোগ করবে, এখন বুটিক বন্ধ, এখন বুটিকে আসা যাবে না, এখন যেটা করতে হবে শাড়ি আপনারা পছন্দ হলে বুকিং করবেন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও বুকিং করতে পারেন, আর যেটা দেখানো হলো সেটা বাদ দিয়ে অন্য কম্বিনেশন যদি আপনি চান সেটা জানালে ওরা হোয়াটসঅ্যাপ করে দেখাতে পারবে। অনুষ্ঠানটা রয়ে যাচ্ছে ইউটিউবে, আপনি নিশ্চিন্তে ভালো করে দেখে বুকিং করুন, কোনো তাড়াহুড়ো নেই, কলকাতার মধ্যে হোম ডেলিভারি হবে, কলকাতার বাইরে মানে
ওদিকে বেহালা, এদিকে দমদম নাগের বাজার, এই অঞ্চল পর্যন্ত হোম ডেলিভারি হবে। আর বাদবাকি জায়গার বন্ধুদের জন্য কুরিয়ারেই নিতে হবে, বাই পোস্ট বা বাই কুরিয়ার আপনার কাছে শাড়ি পৌঁছে যাবে। আর যেহেতু এখন কোভিড-19 একটা আতঙ্ক চলছে, তাই এখন বুটিকটা বন্ধ রয়েছে আপনারা। আর যারা শাড়ি পাবেন সুরক্ষার সঙ্গে, মানে এই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুরক্ষিত হয়েই আপনার কাছে পৌঁছাবে। আর অনুষ্ঠান তোমার আবার কবে রয়েছে? 28 তারিখে মনে হয়, চতুর্থ মঙ্গলবার, প্রতি মাসের ফোর্থ টিউজডে সকাল 11টা। নিয়ম করে দেখবেন, প্রতি মাসের ফোর্থ টিউজডে চতুর্থ মঙ্গলবার সকাল 11 PM আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের হাতে আজকে সময় নেই, এটা একটা স্পেশাল এপিসোড পেলাম আমরা তোমাদের কাছ থেকে। নেহাস ক্রিয়েশন মানি কিন্তু ভীষণ ভালোবাসার একটা প্রতিষ্ঠান ওদের। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।